যারা মনে করেন অসহযোগিতা করে, হ্যাঁ, অসৎ উদ্দেশ্যে করে, তাদের বিরুদ্ধেই শুধু ব্যবস্থা। কিন্তু আপনারা আসলে একটা টেন্ডেন্সি দেখছি যে বাজার বন্ধ করে সবাই চলে যান, আমরা অযৌক্তিক আপনাদের উপর কোনো কিছু চাপিয়ে দিব না। মুন্সিগঞ্জ থেকে নিয়ে আসছেন না? কত পড়েছে কিনা আপনাদের? সরকার যে একটা মূল্য নির্ধারণ করছে আপনি জানেন, সব পর্যায়ে এই মূল্যটা বাস্তবায়ন করতে খুচরা মূল্য যারা আপনাদের কাছে যারা এটি হলো যে বিক্রি করবেন না তা না, যে নির্ধারিত যে মূল্য এর মধ্যে থেকে বিক্রি করতে হবে, এবং যদি আমাদের দিতাছে না তারা কি কোলেস্ট্রল থেকে সব জায়গা থেকে আলু আসে না, কম খুব কম আসে। স্পেসিফিক শুনুন, সব জায়গা থেকে আমাদের স্পেসিফিক ভাবে বলেন যে কোন দোকানে কোন মানে আসলে ওই কোলেস্ট্রলটা থেকে আসে, দেখুন তো দেন যে এই সোর্স থেকে আমাদের দিচ্ছে, এই কোলেস্ট্রল থেকে আমাদের আসে আলু আসে। আপনারা ব্যবসা করেন, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই মালামাল মানুষের একেবারে কাস্টমার পর্যন্ত পৌঁছে দেন, তো সেখানে কেবলমাত্র যারাই অযৌক্তিকভাবে মানে এই যে যে বিভিন্ন ই আছে, ক্রয় রসিদ, মূল্য তালিকা, আপনার সরকারের ন্যায্য দামে বিক্রি, এইসব ক্ষেত্রে যারা মনে করেন অসহযোগিতা করে, হ্যাঁ, অসৎ উদ্দেশ্যে করে, তাদের বিরুদ্ধেই শুধু ব্যবস্থা। কিন্তু আপনারা আসলে একটা টেন্ডেন্সি দেখছি যে বাজার বন্ধ করে সবাই চলে যান, আমরা অযৌক্তিক আপনাদের উপর কোনো কিছু চাপিয়ে দিব না। আমরা সরকারের তরফ থেকে আমরা যে বিষয়গুলি জানাই সেটা হলো যে আপনি সহযোগিতা করবেন আমাদের, বাজারে যাতে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে, ন্যায্য মূল্যে যাতে বিক্রি হয়। এই যে আপনি মূল্য তালিকা দিয়েছেন, আপনি পণ্যের মূল্য তালিকা দিবেন কত দামে বিক্রি করতেছেন, আর হলো যে আপনি যে ক্রয় নিয়ে করবেন সেখানে রসিদ নিয়ে আসবেন, আর বিক্রয়ের সময় একটা রসিদ ইস্যু করবেন, আর সম্প্রতি যে মূল্য নির্ধারণ করা হয়েছে আপনাদেরকে এই মূল্যের ভিতরে থেকেই ক্রয় বিক্রয় করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা থাকে, এই যে কোনো কোলেস্ট্রল দিচ্ছে না বা আপনাদের যদি প্রবলেম থাকে সেগুলি আমাদেরকে জানাবেন, আমরা হয়তো কর্তৃপক্ষের মাধ্যমে এটি ব্যবস্থা নেব। জানি, ঠিক আছে, কিন্তু আমাদের পরবর্তীতে কোনো মাল আসতেছে না। এই বিষয়ে ওনারা কি কোলেস্ট্রল থেকে কিনে ঘুরে ঘুরে আচ্ছা আপনাদেরকে বিক্রি করে দেন, ওনারা ব্যাপারী? আচ্ছা, তাহলে ওই কোন কোলেস্ট্রল দিচ্ছে না এই তথ্যগুলি আমাদেরকে কাইন্ডলি দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের সেখানে যে অফিসার আছে আমরা সেখান থেকে ব্যবস্থা নেব।